নমস্কার বন্ধুরা, আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশ্চেন এমসিকিউ আকারে ডিসকাস করব, যেগুলো আগত WBCS এবং WBCS মিসলেনি WPSC মিসলেনিয়াস এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন স্টার্ট করা যাক। বলছে, হুইচ কান্ট্রি ইজ নট এ মেম্বার অফ বিমস্টেক? এটা কি? আনসার হচ্ছে পাকিস্তান। আর কী কী আছে কান্ট্রি? সেটা হচ্ছে যে বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এগুলো হচ্ছে অপশানে আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নাওমি ওসাকা যিনি জাপান থেকে বিলং করেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? উনি হচ্ছেন লন টেনিস। আচ্ছা, নেক্সট হচ্ছে, রিসেন্টলি NBA ন্যাশনাল বাস্কেটবল একাডেমি বাস্কেটবল ওয়াজ প্লেড ইন ইন্ডিয়া ইন হুইচ সিটি? সেটা হচ্ছে যে মুম্বাই। আচ্ছা, নেক্সট হচ্ছে, কাদারনাথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট ব্রিড? এটা হচ্ছে চিকেনের একটা ব্রিড। ওকে, আচ্ছা, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ WTO? এটা কে? না, রবার্টো অ্যাজেভেডো। নেক্সট হচ্ছে, হাউ ডু উই নো ক্যাপ্টেন শাহনওয়াজ খান? আনসার হচ্ছে, ফট ফর দ্য INA। ওকে, নেক্সট হচ্ছে, সর্বোদয়া প্ল্যান ওয়াজ কনসেপচুয়ালাইজড বাই জয়প্রকাশ নারায়ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে, বেরে সিট লুনার মিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? এটা হচ্ছে ইসরায়েল। আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়ার ইজ দ্য গালফ অফ হমরুজ লোকেটেড? এটা হচ্ছে আরবিয়ান সি। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা হচ্ছে, তারপর হচ্ছে, হংকং ওয়াজ দ্য টেরিটরি অফ হুইচ কান্ট্রি বিফোর ইন্টারগ্রেটিং ইন্টু চায়না? ঠিক আছে, ইন্টিগ্রেটিং ইন্টু চায়না, সেটা হচ্ছে যে ব্রিটেন। হংকং টেরিটরি অফ হুইচ কান্ট্রি বিফোর ইন্টিগ্রেটিং ইন্টু চায়না? হচ্ছে ব্রিটেন। আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়্যার ইজ দ্য সার্ক ইজ দ্য সার্ক সেক্রেটারিয়েট লোকেটেড? সেটা হচ্ছে নেপাল। আচ্ছা, নৌখাই ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? সেটা হচ্ছে ওড়িশা। আচ্ছা, নেক্সট হচ্ছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট গোল্ড রিজার্ভ? হচ্ছে USA। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু GMS গোল্ড সার্ভে। আচ্ছা, হচ্ছে, BBIN অর বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এগ্রিমেন্ট ইজ হুইচ এগ্রিমেন্ট? সেটা হচ্ছে মোটর ভেহিকল এগ্রিমেন্ট। নেক্সট, সেটা হচ্ছে যে রাইট ইট রাইট মুভমেন্ট ইজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ওকে, নেক্সট হচ্ছে, স্নো লেপার্ড ইজ দ্য ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল অফ? এটা হচ্ছে পাকিস্তান। ওকে, এটা হচ্ছে আনসার, পাকিস্তান। আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়াট ইজ ব্যাম্বু ইকোনমিক্স কয়েন্ড বাই UN কনভেনশন? সেটা হচ্ছে কমব্যাট ডেজার্টিফিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে যে, হুইচ মিনিস্ট্রি কন্ডাক্টস দ্য পপুলেশন সেন্সাস? এটা হচ্ছে হোম মিনিস্ট্রি। আচ্ছা, তারপর হচ্ছে যে, ক্রাইস্ট চার্চ কল টু অ্যাকশন ওয়াজ লঞ্চড বাই নিউজিল্যান্ড অ্যান্ড হুইচ কান্ট্রি? যে ফ্রান্স। আচ্ছা, হোয়ার ইজ দ্য আরাক নিউক্লিয়ার প্ল্যান্ট লোকেটেড? এটা হচ্ছে ইরান। আচ্ছা, হুইচ উইথ হুইচ কান্ট্রি ডিড আফগানিস্তান প্লে দেয়ার ফার্স্ট অফিসিয়াল ICC অ্যাক্রেডিটেড টেস্ট ম্যাচ? এটা হচ্ছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, আফগানিস্তান তাদের ফার্স্ট ICC অ্যাক্রেডিটেড টেস্ট ম্যাচ খেললো কার সাথে? বাংলাদেশের সাথে। আচ্ছা, সাইমোনা হেলেপ দ্য ফেমাস টেনিস প্লেয়ার বিলংস টু হুইচ কান্ট্রি? আছে রোমানিয়া। আচ্ছা, প্লেয়াররা মানে টেনিস প্লেয়াররা কোন কান্ট্রি থেকে বিলং করেন, এটা খুব জানা দরকার এবং ইম্পর্টেন্ট, এগুলো কোয়েশ্চেনও আসে। ঠিক আছে, তাহলে সাইমোনা হেলেপ কোথা থেকে? রোমানিয়া থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সিরিয়া? সেটা হচ্ছে দামাস্কাস। আর প্রায়োরিটি ওয়াচ লিস্ট ইজ গিভেন বাই? সেটা কে? না, ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, কাফালা সিস্টেম ইজ ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? হচ্ছে কাতার। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নেব। আচ্ছা, লেসন লাইফ টট মি আনোয়িংলি ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ ভেটারান অ্যাক্টার? এটা হচ্ছে সঞ্জয় দত্ত। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে, হুইচ অর্গানাইজেশন হোস্টেড দ্য ফার্স্ট এভার ওয়ার্ল্ড কটন ডে অন 7th
অক্টোবর 2019 WTO। তারপর হচ্ছে এ নিউ অ্যান্টি মানি লন্ডারিং রিপোর্টিং প্ল্যাটফর্ম GOAML লঞ্চড বাই ইন্ডিয়া। ওকে আচ্ছা, তারপর হচ্ছে হু ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন মেডিসিন, কে কে? উইলিয়াম জে কে কেলেন জুনিয়র, তারপর হচ্ছে পিটার জে র্যাটক্লিফ, তারপর হচ্ছে গ্রেগ এল সিমেনজা, তাহলে তিনজন পেয়েছেন। ওকে আচ্ছা, তারপর হচ্ছে হু উইল বি অ্যাওয়ার্ডেড ফর UNEP এশিয়াস এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড অফ নভেম্বর 2019, হচ্ছে রমেশ পাণ্ডে। তারপর হু ইজ দ্য কারেন্ট চিফ র রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং, মানে র এর চিফ কে? সেটা হচ্ছে যে সামন্ত গোয়েল, ঠিক আছে। আচ্ছা, আর র এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং। আচ্ছা, তারপর হচ্ছে হু চেয়ার্ড দ্য 35th গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি কাউন্সিল মিটিং ইন নিউ দিল্লি, তাহলে কোথায় হয়েছে? দিল্লিতে হয়েছে। আর কত? 35th গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, এটা হচ্ছে যে আর কে করেছেন? চেয়ার করে মানে কার দ্বারা হয়েছে? সেটা হচ্ছে নির্মলা সীতারামন, যিনি হচ্ছেন ফিনান্স মিনিস্টার। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিয়া ইনভাইটেড হুইচ গ্রুপ অফ কান্ট্রিজ অ্যাট দ্য ওথ টেকিং সেরিমনি অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, ঠিক আছে, এটা হচ্ছে বিমস্টেক। আচ্ছা, তারপর হচ্ছে যে নেক্সট দ্য অফিসিয়াল সং ফর দ্য আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2019 ফিচার্ড হুইচ ব্যান্ড, হচ্ছে এটা হচ্ছে রুডিমেন্টাল, এটা হচ্ছে ব্রিটিশ ব্যান্ড একটা, ঠিক আছে। দ্য অফিসিয়াল সং আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2019 ফিচার্ড হুইচ ব্যান্ড, হচ্ছে রুডিমেন্টাল। আচ্ছা, এবার এটা হচ্ছে কোথাকার? ব্রিটিশে, ব্রিটিশ ব্যান্ড। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট এই যে বিমস্টেক কান্ট্রি কী কী আছে? বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার, আচ্ছা এস ফর হচ্ছে শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড, টেক ই ফর হচ্ছে এটা ই ফর নেপাল, আর হচ্ছে সি হচ্ছে ইয়ে ভুটান। ওকে, ইন্ডিয়াজ লাস্ট ক্যাপটিভ হোয়াইট টাইগার হ্যাড ডায়েড ইন হুইচ ন্যাশনাল পার্ক রিসেন্টলি? এটা হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আচ্ছা, সেটা কোথায়? সঞ্জয় গান্ধী, এটা হচ্ছে মুম্বাইতে। আচ্ছা, তারপরে হচ্ছে জিম কর্বেট উত্তরাখণ্ডে, বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে, আচ্ছা সুন্দরবন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। হুইচ UN এজেন্সি ইজ কনসার্ন উইথ দ্য সেফটি অ্যান্ড পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার টেকনোলজি? সেটা হচ্ছে IAEA। হেডকোয়ার্টার কোথায়? না, ভিয়েনাতে। আচ্ছা, এরা ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। আচ্ছা, নেম দ্য হাই স্পিড এক্সপ্যান্ডেবল এরিয়াল টার্গেট ড্রোন হুইচ ওয়াজ রিসেন্টলি টেস্টেড সাকসেসফুলি বাই DRDO, হচ্ছে অভ্যাস। নেক্সট হচ্ছে নেম দ্য থার্ড র্যাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট লঞ্চড বাই ইসরো রিসেন্টলি, সেটা হচ্ছে যে রিস্যাট 2B বাই PSLV C-46, ঠিক আছে, রিস্যাট 2B। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য থিম অফ 25th ওয়ার্ল্ড ওজোন ডে, কবে পালিত হয়? 16th সেপ্টেম্বর ওয়ার্ল্ড ডে, 25th ওয়ার্ল্ড ওজোন ডে সেলিব্রেশনের এটা কী হয়েছে, থিম কী ছিল? না, 32 ইয়ার্স অ্যান্ড হিলিং। আচ্ছা, নেক্সট হচ্ছে হু ওয়াজ বেস্টোড উইথ দ্য প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, US হাইয়েস্ট সিভিলিয়ান অনার বাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এটা হচ্ছে টাইগার উডস, ইনি একজন গলফার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এভার ম্যালেরিয়া ভ্যাকসিন ওয়াজ লঞ্চড ইন এ পাইলট প্রজেক্ট ইন হচ্ছে মালাউই, ঠিক আছে, ক্যাপিটাল হচ্ছে লিলংওয়ে। আচ্ছা, এটা হচ্ছে ইস্ট আফ্রিকান কান্ট্রি। আচ্ছা, এটার নাম কি? ভ্যাকসিনটার নাম হচ্ছে মসকুইনিক্স, ঠিক আছে, বা মসকিউনিক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রিনেমড চেন্নাই রেলওয়ে স্টেশন, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন আফটার হুইচ অফ দ্য ফলোয়িং লিডার? এটা হচ্ছে MG রামাচন্দ্রন। আচ্ছা, তারপর হচ্ছে যে হু অফ দ্য ফলোয়িং ওয়ন দ্য গোল্ডেন ব্যাট অফ ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2019? এটা হচ্ছে
আচ্ছা, তাহলে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে গোল্ডেন ব্যাট কার কে পেয়েছে? না, রোহিত শর্মা। ওকে, আচ্ছা নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইম মিনিস্টার্স অ্যারাইভড ফর অ্যান অফিসিয়াল ভিজিট ইন ইন্ডিয়া অন 3rd অক্টোবর 2019? সেটা হচ্ছে যে শেখ হাসিনা, আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন পিএম অফ বাংলাদেশ। আর এখানে অপশানগুলো আছে স্কট মরিসন, যিনি হচ্ছেন পিএম অফ অস্ট্রেলিয়া, আর হচ্ছে লটি, মানে লটে শেরিং, সেটা হচ্ছে পিএম অফ ভুটান, আর হচ্ছে কিরিয়াকোস মিৎসোতাকিস, এটা হচ্ছে পিএম অফ গ্রিস। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান জার্নালিস্ট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এশিয়াস প্রেস্টিজিয়াস র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? ইনি হচ্ছেন রবিশ কুমার। আচ্ছা, নেম অফ দ্য 3rd এডিশন বাইলেটারাল মেরিটাইম এক্সারসাইজ বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন বিশাখাপত্তনম? হ্যাঁ, এটা কী নাম, 3rd এডিশনে এটার নামটা কী হচ্ছে? অজিনডেক্স 19। আচ্ছা, আর এই যে বজ্র প্রহার, এইটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএর মধ্যে হয়। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ম্যাসকট অফ 2022 উইন্টার অলিম্পিক টু বি হেল্ড ইন বেজিং? হচ্ছে অপশন সি হচ্ছে বিং ডোয়েন ডোয়েন। ওকে, এটা অফিসিয়াল ম্যাসকট। আচ্ছা, আর এই যে পিঙ্ক বল যে টেস্ট হলো না ইডেন গার্ডেনে, আচ্ছা এর ম্যাসকট ছিল পিঙ্কু আর টিঙ্কু। ওকে, পিঙ্ক বল যেহেতু তার নাম পিঙ্কু, আর একটা হচ্ছে পিঙ্কু অ্যান্ড টিঙ্কু। আচ্ছা, তার হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ম্যাসকট অফ 2020 সামার অলিম্পিক টু বি হেল্ড ইন টোকিও? সেটা হচ্ছে মিরাই তোয়া। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এটা সামার অলিম্পিক 2020 কোথায় হতে চলেছে? না, ইয়েতে, টোকিওতে, জাপানের রাজধানী। আচ্ছা, তারপর হচ্ছে হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাথলিট টু কোয়ালিফাই ফর টোকিও অলিম্পিক্স 2020 ইন ইন্ডিভিজুয়াল কম্পিটিশন? যে অবিনাশ সাবলে 300 মিটার, আচ্ছা স্টেপল চেজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হু ওয়াজ কনফার্ড উইথ দ্য স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন মেল ক্যাটাগরি ইন ESPN ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ফর 2018? হচ্ছে নীরজ চোপড়া। হচ্ছে নীরজ চোপড়া কার কোন খেলার সঙ্গে জড়িত? সেটা হচ্ছে জ্যাভলিন থ্রো। ওকে, এই জ্যাভলিন থ্রোর সাথে নীরজ চোপড়া যুক্ত। আচ্ছা, এবার আমি কয়েকটা MCQ জানুয়ারি মাসের বা ডিসেম্বর জানুয়ারির কিছু কোয়েশ্চেন আমি ডিসকাস করে দিই, কারণ ডিসেম্বর জানুয়ারিটা ইম্পর্ট্যান্ট, কারণ ফেব্রুয়ারিতে এক্সাম তো, আর মিসলেনিয়াসের জন্য ইম্পর্ট্যান্ট, তাই ডিসেম্বর জানুয়ারিটাও কিছু ডিসকাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, বলছে যে কোন দেশ তার প্রাক্তন রাষ্ট্রপতিকে সম্মান জানাতে তার রাজধানীর নতুন নামকরণ করেছে নূর সুলতান? সেটা হচ্ছে কাজাখস্তান, অপশান ডি। আচ্ছা, তারপর হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? সেটা হচ্ছে 76তম স্থানে। ওকে, আচ্ছা নেক্সট, তারপর হচ্ছে যে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করছি, সেটা হচ্ছে যে 2019 গ্লোবাল টিচার প্রাইজে সম্মানিত হয়েছেন পিটার টাবিচি, তিনি কোন দেশের নাগরিক? তিনি হচ্ছেন কেনিয়ার নাগরিক। আচ্ছা নেক্সট, হচ্ছে যে 2019 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার কে পেয়েছেন? এটা হচ্ছে অ্যাডাম হার্পার। আচ্ছা, তারপর হচ্ছে কোন সংস্থানের সদর দপ্তর গান্ধী সোলার পার্ক, হ্যাঁ, এর উদ্বোধন করা হয়েছে? সেটা হচ্ছে যে ইউনাইটেড নেশনস। আচ্ছা, তারপর হচ্ছে যে সম্প্রতি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কার লেখা রিসেট রিগেনিং ইন্ডিয়াজ ইকোনমিক লিগেসি প্রকাশ করেছেন? সেটা হচ্ছে সুব্রমণিয়াম স্বামী। আচ্ছা, তারপর হচ্ছে যে ভারতের প্রাক্তন প্রধান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর যিনি প্রয়াত হয়েছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? সেটা হচ্ছে যে কোথায়, না গোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে যে ইন্ডিয়া প্যাসিফিক আইল্যান্ড কোঅপারেশন FIPIC শীর্ষ বৈঠকের তৃতীয় ফোরাম কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? হচ্ছে পোর্ট মরেসবি পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জে, ঠিক আছে। তারপর হচ্ছে পাক্কাক্কি ওট্টি গিলিটে কাব্যগ্রন্থের জন্য 28তম সরস্বতী সম্মান পেয়েছেন কে শিবা রেড্ডি?
ওকে, আজ তারপর হচ্ছে কোন তারিখে ভারতের ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি এর NDTL এর কাজকর্মের উপর নিষেধাজ্ঞা জারি করলো WADA, এটা হচ্ছে 20th August 2019। আচ্ছা, এবার আমি কিছু জেনারেল কোয়েশ্চেন ডিসকাস করে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নিই, চলে চলুন দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে কিছুটা এতক্ষণ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম, এবার এটা হচ্ছে যে ইকোনমিক অ্যান্ড কনস্টিটিউশন। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট সমূহ গঠিত হয়, সেটা হচ্ছে যে 216, আর নেক্সট হচ্ছে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন, সেটা হচ্ছে যে অনন্ত শায়নম আয়েঙ্গার, আর ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয় 1951-এ, আর তো হচ্ছে 1955 সালের অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় কোন অনুচ্ছেদ অনুসারে, সেটা হচ্ছে যে অনুচ্ছেদ 17 বা আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। তারপর হচ্ছে যে পার্লামেন্টের কোন কমিটির নেতা সাধারণত বিরোধী দল থেকে নিযুক্ত হন, সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সেটা হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন অংশে নির্বাচনী সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, সেটা হচ্ছে পঞ্চদশ, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোন সালে ভারতের কেন্দ্রীয় সরকার জিরো বেসড বাজেট প্রস্তুত করে, সেটা হচ্ছে যে 1986-এ। সেটা হচ্ছে রাজা মান্নার কমিটি নিচের কোন বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে যে কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্ক। তারপর হচ্ছে যে রাজা মান্নার কমিটি, তারপর হচ্ছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 দফা কর্মসূচি সংযুক্ত, সেটা হচ্ছে যে পঞ্চম, ঠিক আছে। আর লিবারালাইজড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেটা হচ্ছে কবে ঘোষিত হয়, সেটা হচ্ছে 1991-এ। আচ্ছা, তারপর হচ্ছে যে বিলগ্নিকরণ বন্ধ করে দেওয়ার দেওয়ার পর বিলগ্নিকরণ সংক্রান্ত অসমাপ্ত কাজ তদারকি করার দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হয়, সেটা হচ্ছে যে বোর্ড ফর রিকনস্ট্রাকশন অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে মার্কেট ইমপারফেকশনস এর বিষয়টি অনুন্নত দেশের অর্থনীতির কোথায় প্রতিফলিত হয়। এখানে বলছে যে ফ্যাক্টর ইমোবিলিটি, প্রাইস রিজিডিটি, ল্যাক অফ স্পেশালাইজেশন, এই সবকটিতেই, ঠিক আছে। তারপর বলছে যে সেকুলার স্ট্যাগনেশন কোন ধরনের অর্থনীতির কোন পরিস্থিতিতে দেখা যায়, সেটা হচ্ছে বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমিতে। আচ্ছা, তারপর হচ্ছে যে ভারতে মিনিমাম নিডস অ্যান্ড ডাইরেক্টেড অ্যান্টি পভার্টি প্রোগ্রাম বিষয় দুটির ধারণা কোন পরিকল্পনার সময় প্রথম নেওয়া হয়, সেটা হচ্ছে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে যেখানে পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, প্রযুক্তিগতভাবে ছদ্ম বেকারত্ব বা ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট দেখা যায় কোন যেরকম অবস্থায়, সেটা কোন অবস্থা না, শ্রমের মার্জিনাল প্রোডাক্টিভিটি যখন হলো শূন্য, ঠিক আছে। আচ্ছা, বলছে যে তফসিলি জাতি বা তফসিলি আদিবাসী ও OBC সম্প্রদায়ের তালিকা কে তৈরি করেন, না সেটা হচ্ছে সংসদ বা পার্লামেন্ট। আচ্ছা, কত সালে কয়লা খনি জাতীয়করণ করা হয়, 1972-তে। আর কেন্দ্র রাজ্য সম্পর্কের বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় সরকার যে কমিটি গঠন করেন তার প্রধান কে ছিলেন, সেটা হচ্ছে যে রঞ্জিত সিং সরকারিয়া, এটা হচ্ছে সরকারিয়া কমিটি। আর PIL বা পাবলিক ইন্টারেস্ট লিস্টিগেশন বা জনস্বার্থ মামলা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে ব্রিটেন থেকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো আপাতত আলোচনা করা হলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। এটাই অনুরোধ রইল, ধন্যবাদ, নমস্কার।